170 পিস ইয়াবা এবং সেখানে সিসা খাওয়ার হুক্কা এবং অন্যান্য সরঞ্জামাদি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। জামিন দিলে তার পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এই দুইটা ওয়ার্ডকে আমরা এমপাসি দিয়ে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। আদালত বুঝতে সক্ষম হোক অথবা না হোক, বাংলাদেশের মানুষ এটা বুঝতে সক্ষম হয়েছে যে পরিমাণে একজন ভদ্র মেয়ে, তিনি আসলে জামিন পেলে কোথাও পালিয়ে যাবেন না, বরং বাংলাদেশের সংবিধানকে খুব সম্মান করেন, খুব শ্রদ্ধা করেন। তিনি তার যদি গলায় ফাঁসিও পড়ানো হয় সেটা তিনি সাদরে গ্রহণ করে নেবেন। তিনি সায়েম সোবহান আনভির নয় যে শাস্তির ভয়ে পালিয়ে বিদেশ চলে যাবে। কিন্তু এটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যেখানে আমরা দেখতে পারি বিভিন্ন সময় ঘন ঘন তিনি বিদেশে সফর করেছেন, এমনকি ভারতের যে সমস্ত দামি দামি হোটেলগুলো রয়েছে সেই সমস্ত জায়গাও তিনি রাত কাটিয়েছেন। সবচেয়ে কাকতালীয় বিষয় হচ্ছে সেই সমস্ত হোটেলগুলো, পশ্চিমবঙ্গের সেই সমস্ত হোটেলগুলোর সিসি ক্যামেরা এখন প্রশাসনের হাতে, যেখানে পরিমণি আগমন করেছিল। পরিমণি সেখানে সেক্সুয়াল কার্যক্রম চালাতো বলেও পশ্চিমবঙ্গের সেই সমস্ত আইনজীবীরা এবং প্রশাসনরা দাবি করতেছেন, তাই সিসি ক্যামেরা ফুটেজ এখন চেক করতেছেন। সুতরাং পরিমণির পেড়ায় পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষরাও ফেঁসে যাচ্ছেন যারা পরিমণির সাথে আলগা পিরিত জমিয়েছিল। আসলে পরিমণিকে নিয়ে কোর্টের ভিতরে যে সমস্ত কাহিনীগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারবো না বা আপনারা দেখতেও সমর্থবান হবেন না, কিন্তু খেলাটা যখন বাহিরে চলে আসে কোর্ট থেকে বাহিরে তখনই খেলাটা খুব জমে। ঠিক এবারও জমেছে যখন সেই উকিল দুইজন, যেই উকিল দুইজন জজ সাহেবের সামনে তর্ক বিতর্ক করেছিল, একজন পরিমণির জামিন চেয়েছে আর একজন রিমান্ড চেয়েছে। অবশেষে যদিও ছয় দিনে ছয়টা ডিম, প্রায় 30-40 টাকার ডিম যদিও পরিমণির পিছে খরচ করা হয়েছে, তবে এ বিষয়ে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে পরিমণি দরজা আটকিয়ে র‍্যাবকে প্রবেশ করতে বাধা দিয়ে সেই সমস্ত মদগুলো বেসিং থেকে পাচার করে দিয়েছে ডেরেনে, সেটা স্বীকার করেছেন পরিমণি নিজের মুখে। বলুন সবাই, সুবহানাল্লাহ। তো যাই হোক, আসলে আমাদের উকিল দুইজন কোর্টের ভিতরে যে তর্ক বিতর্ক করেছিল সেই তর্ক বিতর্ক তারা অব্যাহত রেখেছে কোর্ট থেকে বাহির এসেও সংবাদকর্মীদের সামনে। তো চলুন, আসলে আমাদের পরিমণির উকিল সাহেব যা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটা একটু পরে শুনবো। তবে আমাদের পাবলিক যেই উকিল রয়েছেন যাকে এপিপি বলা হয়, তিনি আসলে পরিমণির রিমান্ড কিভাবে চেয়েছিলেন এবং কিভাবে নামঞ্জুর করিয়েছেন সেটা একটু শুনে নেওয়া যাক। এখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে, যেগুলো এখন চাষের পাশে চলছে। কারণ এখনও যেহেতু মামলার তদন্তাধীন আছে, এই পর্যায়ে যেহেতু একটু মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্টে তাদের জামিন নামঞ্জুর করেছে। একইভাবে বনানী থানার আরেকটি মামলা, যে নজরুল ইসলাম রাজ তার বনানীর যে তার যে অফিস কাম বাসা, সেখান থেকে প্রায় 970 পিস ইয়াবা এবং সেখানে সিসা খাওয়ার হুক্কা এবং অন্যান্য সরঞ্জামাদি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। এবং তার যে সহযোগী ছিল সবুজ, তারা একইভাবে তারা এই যে মাদকগুলি তারা সেখানে তারা রক্ষিত ছিল তার বাসায়, তার অফিসে। অর্থাৎ এদের অর্থ মারাত্মক ধরনের হিউজ পরিমাণ সেখানে মাদক তার কাছে পাওয়া গেছে। আমরা এটা বিরোধিতা করেছি যেন এই পর্যায়ে তার জামিন না দেওয়া হয়। এপিপি যে কথাগুলো বলেছেন এর দ্বারা কিন্তু একটা বিষয় স্পষ্ট, পরিমণি সম্পর্কে একটু ঘাটাঘাটি করা দরকার। তবে সে নিজেকেও ভয় পাচ্ছেন, কারণ সাকলাইনের মতো তিনিও যদি ফেঁসে যান পরিমণির কেসে তাহলে বিষয়টা অনেক খারাপ দেখা যায়। তারপরও তিনি যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটার জন্য আমরা সাধুবাদ জানাই, কিন্তু বিষয়টা কিন্তু ছেড়ে দেয় না পরিমণির যে সমস্ত উকিল রয়েছেন, বিশেষ করে অনেক উকিল রয়েছেন সিনিয়র জুনিয়র, তার দাদার গোষ্ঠীসহ সকলের উকিল যেগুলো তিনি এখন দায়ের করতেছেন আদালতে, তারা যে যুক্তিতর্কগুলো তুলে ধরেছেন সেটা নিতান্তই হাস্যকর, তারপরে একটু শুনে নেওয়ার মতো। চলুন, আসলে পরিমণির উকিল যে তথ্য উপাত্তগুলো আদালতে উপস্থাপনা করেছেন সেগুলো একটু শুনে নেওয়া যাক। আজকে যে ফরওয়ার্ডিং দিয়ে আয়ুর সাহেব যে তথ্য দিয়ে বিজ্ঞ আদালতে আসামিকে প্রেরণ করেছেন, সেখানে উনি বলেছেন যে তথ্য পাওয়া যাচ্ছে, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও বলেছেন যে তাকে জামিন দিলে তার পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এই দুইটা ওয়ার্ডকে আমরা এমপাসি দিয়ে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে এইগুলি এমন কোনো তথ্য প্রমাণ নাই, থাকলে সেগুলি চলে আসতো এবং সেগুলি বলতো। আর আমরা পলাতক হওয়ার মতো আসামি সে নয়, সে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী, সে পলাতক হবে। যদি আদালত মনে করেন সে পলাতক হওয়ার মতো সম্ভাবনা আছে, আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান সে বিদেশে যাইতে না পারে,
তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না এবং আমাদের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা আরও বিজ্ঞ আদালতের কাছে বলেছিলাম যে এই যে এফআইআর যেটা হয়েছে এই এফআইআরটা ত্রুটিপূর্ণ এবং এই এফআইআর করার জন্য যে র‍্যাব সদস্য যিনি ইনফরমেন্ট হিসেবে আসছেন উনি যে অপারেশন করেছেন সেই অপারেশনের পূর্ব পারমিশন যেটা ছিল দরকার সেটা ওনার ছিল না। দি আর্মস অ্যাক্ট ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 1979-6 দ্বারা অনুযায়ী উনি সেটা পারেন না এবং এই আসামিকে 24 ঘন্টার বেশি তারা অ্যারেস্ট করে স্বীকৃত মতে তাদের কাস্টডিতে রাখতে পারেন না এবং সেটা রাখার পরে তাকে বিজ্ঞ আদালতে সময় মতো কোটিস না করে এই যে সময় ফৌজদারি কার্যবিধির 161 ধারার বিধান ব্যত্যয় করে তাকে আদালতে নিয়ে এসেছে। এটার পিছনে একটা কারণ ছিল, একটা রহস্য ছিল, যেটা আমার মক্কেল পরিমরি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, এটা সে বারবার বলতে চায়। এটা আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, তবু আদালত মনে করেছেন যে এই মুহূর্তে আমাদেরকে জামিন উনি দেবেন না। পরিমনির উকিলের কথা শোনার পরে এ বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি পরবর্তী টাইমে যদি পরিমনি কোনোভাবে জামিন পায় বা জামিনে মুক্তির কোনো হুকুম পেয়ে থাকে তাহলে এই উকিলও ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আশা করি এই উকিল যেন পরিমনি থেকে একটু দূরে থাকে। তারপরও বাকি যে ঘটনা রয়েছে সেটা বলতে গেলে অনেক ইতিহাস হয়ে যাবে, কিন্তু সেই ইতিহাসটা ঘটানোর জন্য কমেন্ট সেকশনের কমেন্ট অপশনটা একটু খোলা রেখেছি, ইতিহাসটা আপনারা ঘটায় দিয়েন। ধন্যবাদ, চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।